আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন। কঠিন শর্তের কারণে ভারতীয় ঋণে বে টার্মিনাল নির্মাণ থেকে সরে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে এ প্রকল্পে অর্থায়নে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক। তৃতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় এ প্রকল্পে $400 মিলিয়ন ঋণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 2017 সালের অক্টোবরে ভারতের সঙ্গে তৃতীয় LOC চুক্তি সই হয়। এদিকে বিশ্বব্যাংক সূত্র থেকে জানা গিয়েছে, বে কন্টেইনার প্রকল্পে ব্রেক ওয়াটার এবং চ্যানেল ড্রেজিংয়ে $350 মিলিয়ন ঋণ দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে সংস্থাটি। তবে সরকার মূল টার্মিনাল নির্মাণ সহ এ প্রকল্পে বিশ্বব্যাংকের কাছে আরও বেশি ঋণ চায়। সে লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ এবং নৌপরিবহন মন্ত্রণালয়। চূড়ান্ত আলোচনা শেষে জানা যাবে বিশ্বব্যাংক থেকে কি পরিমাণ ঋণ পাওয়া যাবে। তবে উন্নয়ন সহযোগী সংস্থাটি প্রাথমিকভাবে অর্থায়নে সম্মতি জানিয়েছে। 3টি বে টার্মিনালের একটি নির্মাণ ও পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ টার্মিনাল নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নের পাশাপাশি সরকারি তহবিল ও বন্দরের নিজস্ব তহবিলের অর্থ ব্যয় করা হবে। বিশ্বব্যাংকের ধারণা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অংশে মোট ব্যয় হবে $1,150 মিলিয়ন। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ভারতের LOC ঋণের শর্ত অনুযায়ী ইট, বালু, সিমেন্ট সহ নির্মাণ উপকরণ ভারত থেকে আনতে হবে। এছাড়া ভারতীয় পরামর্শ প্রতিষ্ঠান ঠিকাদারও নিয়োগ দেওয়া বাধ্যতামূলক। ভারতীয় ঋণের প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে ভারতীয় কর্তৃপক্ষের সম্মতি নিতে হয়। এতে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়। ভারতীয় অর্থায়নে বাস্তবায়ন হওয়া এবং বাস্তবায়নাধীন প্রকল্পের অভিজ্ঞতা থেকে বলা যায়, এ ধরনের প্রকল্প পুরোপুরি ভারতীয় ঠিকাদারের নিয়ন্ত্রণে থাকে। বিশ্বব্যাংক বা এশিয়া উন্নয়ন ব্যাংকের ঋণের প্রকল্পে এ ধরনের সমস্যা নেই। আন্তর্জাতিক মানের ঠিকাদার নিয়োগ দিয়ে বে কন্টেইনার টার্মিনাল নির্মাণের লক্ষ্যে ভারতীয় ঋণের পরিবর্তে বিশ্বব্যাংকের ঋণ ব্যবহার অনেক বেশি যুক্তিসঙ্গত হবে। বে টার্মিনালে ভারতীয় ঋণ ব্যবহার না করার সিদ্ধান্ত ইতিমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে অবহিত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেছেন, যে ঋণ বাংলাদেশের পক্ষে বেশি অনুকূল সেই ঋণ নেওয়াই উচিত। এক্ষেত্রে ঋণের সুদ, গ্রেস পিরিয়ড, ঠিকাদার নিয়োগ পদ্ধতি সহ অন্যান্য শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আর এ বিষয়ে ভারতের সঙ্গে যদি আগে আলোচনা হয়ে থাকে তাদের অবহিত করতে হবে, তাদের কাছে যৌক্তিকতা তুলে ধরতে হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রামের হালিশ শহর সমুদ্র উপকূলে মোট 3টি বে টার্মিনাল নির্মাণ করা হবে। এর মধ্যে একটি নির্মাণ ও পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এছাড়া ব্রেক ওয়াটার চ্যানেল নির্মাণের কাজ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রেলপথে কন্টেইনার পরিবহনে রেল স্থাপনার আরও একটি প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া সড়ক পথে বে টার্মিনালের জন্য প্রকল্প নেওয়া হবে। বাকি দুটি টার্মিনাল হবে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে। এ দুটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, সংযুক্ত আরব আমিরাত এবং PSA সিঙ্গাপুর। বে টার্মিনাল নির্মাণে ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড ও PSA সিঙ্গাপুরের সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ের PPP কর্তৃক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আগে ভারতের আদানি গ্রুপ সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল এবং দক্ষিণ কোরিয়া সরকারের ওশান অ্যান্ড ফিশারি মিনিস্ট্রি বে টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছিল। আন্তর্জাতিক পোর্ট পরিচালনার অভিজ্ঞতা ও বিভিন্ন দেশের প্রস্তাবনা বিশ্লেষণ করে ডিপি ওয়ার্ল্ড ও PSA সিঙ্গাপুরকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। প্রতিটি টার্মিনালে 300 মিটার করে 6টি জেটি থাকবে। কমপক্ষে 5,000 TEU ধারণ ক্ষমতার প্রায় 12 মিটার ড্রাফট ও 285 মিটার দৈর্ঘ্যের জাহাজ নোঙর করতে পারবে। প্রায় 35টি জাহাজ এই টার্মিনালে নোঙর করতে পারবে এবং অতিরিক্ত 50 লক্ষ কন্টেইনার হ্যান্ডেলিং সম্ভব হবে। জাহাজ চলাচলের জন্য জোয়ার ভাটার অপেক্ষা করতে হবে না এখানে। আগামী বছর থেকে শুরু করে 2026 সালের মধ্যে বে টার্মিনাল নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
2018 সালে 1 নভেম্বর বে টার্মিনাল নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু চূড়ান্ত সম্ভাব্য সমীক্ষা, অর্থায়ন সহ নানান জটিলতায় প্রকল্পের বাস্তবায়ন কাজ এখনও শুরু করা সম্ভব হয়নি। এর আগে 2010 সালে বে টার্মিনাল নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল $2.1 বিলিয়ন। তবে এ ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বে টার্মিনাল জাতীয় অর্থনীতিতে যুগান্তকারী উন্নতি বয়ে আনবে। বে টার্মিনাল বন্দরের দক্ষতা, সক্ষমতা ও গতিশীলতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে। সেখানে দ্বিগুণ সাইজের এবং দ্বিগুণ সংখ্যক জাহাজ বহর ভিড়তে পারবে। চট্টগ্রাম বন্দরে বিশেষ করে পণ্য সামগ্রী রপ্তানির ক্ষেত্রে বর্তমানে জাহাজের টার্ন অ্যান্ড অ্যারাউন্ড টাইম 2.6 দিনের স্থলে মাত্র 24 থেকে 36 ঘন্টায় নেমে আসবে। এর ফলে বন্দরের ব্যয় এবং সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনার খরচ অনেকাংশে কম হবে। রপ্তানি সহজ হয়ে উঠবে, পণ্য রপ্তানির খরচও আগের তুলনায় কমে যাবে, যার সুফল ভোগ করবে সমগ্র জাতি। এটি হবে বন্দরের ইতিহাসে সর্ববৃহৎ অবকাঠামো। দেশের ক্রমবর্ধমান আমদানি রপ্তানি বাণিজ্যের চাহিদা ও চাপ সামাল দিতে সক্ষম হবে বে টার্মিনাল। বে টার্মিনালকে ঘিরে বন্দর ব্যবহারকারী আন্তর্জাতিক শিপিং মহলে আগ্রহ ও আশাবাদ তৈরি হয়েছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।